आज हलो ज्येष्ठ मास। ज्येष्ठ मासे कृष्णपक्षिया अपड़ा एकादशी, एकादशी ना कृष्णपक्षी एकादशी अपड़ा। ज्येष्ठ कृष्णपक्षी अपड़ा नाम एकादशी व्रत कथा ब्रह्मांड पुराणी युधिष्ठिर श्रीकृष्ण संवादी वर्णित आछे। देखुन ब्रह्मा ब्रह्मांड पुराणे रयेछे एई संवादटा। আজকের যে অপরা একাদশী সম্বন্ধে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষিয়া অপরা নামনি একাদশী ব্রতকথা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ সবই জানেন তো, ওনাকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করিলেন কি, হে জনার্দন, জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কি, আপনি কৃপাপূর্বক তাহা আমার নিকট বর্ণন করুন। যুধিষ্ঠির মা ভগবান শ্রীকৃষ্ণকে আজকের এই একাদশীর সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, মহারাজ, লোকহিতার্থে আপনি আমার নিকট উত্তম প্রশ্ন করিয়াছেন। আপনি যে প্রশ্নটা করছেন উত্তম প্রশ্ন করছেন, এবং শুধু নিজের নয়, লোকহিতার্থে, লোকের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য উত্তম প্রশ্ন করিয়াছে। এই একাদশী বহু পুণ্যদায়ক ও অশেষ গুরুতর পাপ বিনাশক। এই যে একাদশী অপরা বহু পুণ্যদায়ক ও অশেষ গুরুতর পাপ বিনাশক। যত আমরা পাপ করি না কেন, সারা পাপ বিনাশ করে। হে রাজন, অসীম ফলপ্রদ বলিয়া এই একাদশীর নাম অপরা একাদশী। অসীম ফলপ্রদ বলেই এর নামটা হলো অপরা। ব্রহ্মহত্যা গুহত্যা, ওরে বাবারি, ব্রহ্মহত্যা গুহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রীগমন মিথ্যা ভাষণ মিথ্যা সাক্ষীদান মিথ্যা প্রশংসন অর্থাৎ চাটু ভাষণ মিথ্যা ওজন দান মিথ্যা বেদপঠন পাঠন মিথ্যা শাস্ত্র নির্মাণ প্রভৃতি বহুবিধ গুরুতর পাপ। ওই গুরুতর পাপ এই অপরার উপাসনা নষ্ট হয়ে যায়। বাবা, এই অপরা যদি পালন করলে, এই যে এতগুলো পাপের কথা এখানে বলছি সব বিনষ্ট হয়ে যায়, নির্জলা করতে হবে, সব নষ্ট হয়ে যায়। দেখো কীরকম বলছেন, বাপরি, ব্রহ্মহত্যা, ব্রাহ্মণকে হত্যা করে, ব্রহ্মহত্যা, গুহত্যা, গাভীকে হত্যা করে, ভ্রূণ হত্যা, ভ্রূণ হত্যা করে না, গর্ভটাকে নষ্ট করে দেয়, ভ্রূণ হত্যা বলে। তারপরে পরনিন্দা, পরে নিন্দা করা, পরস্থিগমন, পরিস্থিতি গমন করতে নাই, মিথ্যা ভাষণ, মিথ্যা কথা বলতে নাই, মিথ্যা সাক্ষী দান, সাক্ষীতে সাক্ষী দিতে গেলে মিথ্যা তো বলতে বলতেই হবে, মিথ্যা সাক্ষী দান, মিথ্যা প্রশংসন মানে চাটু ভাষণ, মিথ্যা ওজন দান, এই যে ওজন করে যে দেয়, মিথ্যা ওজন দান, কম দিয়ে দিল এই আর কি, মিথ্যা বেদ পঠন পাঠন, এই যে বেদ পাঠ করে এই বলছে মিথ্যা। তারপরে মিথ্যা শাস্ত্র নির্মাণ, শাস্ত্র নির্মাণ করে মিথ্যা, তার কোনো জগতে কোনো কাজ ফলদায়ক হয় না প্রভৃতি বহুবিধ গুরুতর পাপ এই অপরার উপাসনায় নষ্ট হয়ে যায়। অপরা একাদশী ব্রত পালন করলে সব নষ্ট হয়ে যায়। ঠক, ঠক মানে প্রবঞ্চক, কপট জ্যোতিষী, বাবারি, এই জ্যোতিষী আছে না, কপট জ্যোতিষী, ও বঞ্চক বৈদ্য, বৈদ্য মানে চিকিৎসক আর কি, বঞ্চক বৈদ্য, ইহারাও মিথ্যা সাক্ষী দানকারীর ন্যায় পাপী, এরাও, ওরে বাবারি, প্রবঞ্চক কপট জ্যোতিষী ও বঞ্চক বৈদ্য, ইহারাও মিথ্যা সাক্ষী দানকারীর ন্যায় পাপী। অপরা ব্রত পালনে এই সকল পাপী ক্ষয়প্রাপ্ত হয়। এই এই অপরা একাদশী ব্রত পালন করলে এই যে পাপগুলো বলা হলো সব ক্ষয়প্রাপ্ত।
যে ক্ষত্রিয় আপন ক্ষত্রধর্ম ত্যাগ করিয়া যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করে, এইজন্য ক্ষত্রিয়রা যুদ্ধক্ষেত্রে পলায়ন করবে না। ক্ষত্রিয় স্বভাব, এটা মরবে যুদ্ধের সামনে মরবে কিন্তু পলায়ন করবে না, পলায়ন করবে না। অর্জুন পলায়ন করেছিল, অর্জুন সারথি ছিল কে? ভগবান কৃষ্ণ না? আর যোদ্ধা অর্জুন। বিপক্ষে কারা ছিল? ভয়ঙ্কর সব ছিল না? বিশ্বপিতামহ, গুরু দ্রোণাচার্য, অশ্বত্থমাদি বড় বড় সব ছিল না? ডেলি কত হাজার লোক মারত, লাখ। কোনো পরোয়া করেছে অর্জুন? পরোয়া করেছে অর্জুন? কি বলছে? তুমি যেখানে সেখানে আমার কি ভয়? তুমি যা বলবে আমি সব করব, তুমি যা বলবে আমি তাই করব। করবে তো? বলে হ্যাঁ ঠিক। বলে হ্যাঁ, ও তো ধনুর্বাণ ছেড়ে দিয়ে বসেছিল তো। কেন? ওই যে সামনে পিতামহ, গুরু, দ্রোণাচার্য, এরা সব, এদের সঙ্গে যুদ্ধ করবে কী করে? ওরা আমাকে মারুক তাও ভালো, কিন্তু আমি এদেরকে, যার জন্য ভগবানকে গীতা উপদেশ করতে হলো, এই যে 18 অধ্যায় গীতা উপদেশ ভগবান করেছেন অর্জুনকে, কেন করেছেন? যখন গান্ডি টামড়ি ছেড়ে দিয়ে বসে গেল তখন সেখানে ভগবান বলছেন না, কি বলছেন? কতস্তকস্মলমিদং বিষমে সমবস্থিতম অনার্য দুষ্ট অসর্গম অকীর্তিকরম অর্জুন ক্লেব্বং মাস্মকম অপার্থন এই তত্ত্ববুদ্ধতে ক্ষুদ্র অং হৃদয় দুর্বলং ত্যাগ তোত্তিষ্ঠ পরন্তপ। হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা, ছাড়ো, ওঠো। বাপরে বাপ, ভগবান বলেছে সেখানে অর্জুন কি গান্ডি ছেড়ে দিয়ে বসেছিল না? কিন্তু ভগবান যেখানে সেখানে কোনো ভয় আছে? যিনি রক্ষক পালক, দেখুন ভগবান কৃষ্ণ সারথি না, আর অর্জুন হলো রথি, সারথি। যখন যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ হয়ে যাওয়ার পর ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি রথের থেকে নামো, নেমে ঘোড়াগুলোকে ছেড়ে দাও। অর্জুন বলছে, আমি কেন ছাড়ব? আমি তো রথি, তুমি সারথি, তুমি করবে, এটা তোমার কাজ। ভগবান কৃষ্ণ কি বললেন? বেশি কথা বলবে না, যা বলছে শোনো, আমার বেশি কথা বলবে না, নামো, ঘোড়াগুলো ছেড়ে দাও। এখন ভগবানের সঙ্গে তো বেশি করা ঠিক না, নামলো, ঘোড়া ছেড়ে দিল। ভগবান কৃষ্ণ পরে নামলেন, যখন রথের থেকে নামলেন, সে রথ রাখি ওই যে রথের ভিতরে অনেক অস্ত্রগুলো সব ছিল তো, ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র ছাড়ে নাই এক একজন, বিশ্বপিতামহ, গুরু দ্রোণাচার্য, অশ্বত্থমাদি, শল্যাদি, ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র ছেড়েছে, কিন্তু কোনো অস্ত্রে কোনো ক্রিয়া করতে পারে নাই। কেন পারে নাই? সেখানে সঙ্গে ভগবান আছে, সঙ্গে ভগবান থাকার জন্য কোনো অস্ত্র কোনো ক্রিয়া করতে পারে নাই। সেই জন্য ভগবান বললেন, তুমি আগে নামো, নেমে ঘোড়াগুলোকে ছেড়ে দাও। নামলো, ঘোড়াগুলোকে ছেড়ে দিল। ভগবান যখন নামলেন না, সঙ্গে সঙ্গে ওই অস্ত্রগুলো ছিল ভয়ঙ্কর অস্ত্র সহ সঙ্গে সঙ্গে আগুন হয়ে একেবারে রথটাকে পুড়ে ছাই করে দিল একবার।
রথটাকে পুরো ছাই করে দিল। অর্জুন দেখে তো অবাক, একই কি হলো? ভগবান কৃষ্ণ কি বললেন, তুমি জানো না কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র সব ছেড়েছিল, কিন্তু কোনো অস্ত্রে কোনো ক্রিয়া করতে পারে। কেন? আমি রাতে ছিলাম, যার জন্য তোমাকে বলেছি তুমি আগে নামো, ঘোড়াগুলোকে ছাড়ো। দেখলে তো অর্জুন আশ্চর্য হয়ে গেল, দেখি আশ্চর্য হয়ে গেল, ভগবান কৃষ্ণ কতভাবে যে সহায়তা করেছেন অর্জুনকে। আমরা চিন্তা করতে পারি তো এখানে সুন্দর বলছেন যে যে ক্ষত্রিয় অপন ক্ষত্র ধর্ম ত্যাগ করিয়া যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করে, সে সধর্ম হইতে চ্যুত হইয়া নরকে গমন করে। দেখো, যার জন্য কথাটা বলতে বাধ্য হলাম অর্জুনের বিষয়ে, আচ্ছা, সে সধর্ম হইতে চ্যুত হইয়া নরকে গমন করে। হে রাজন, এই অপর একাদশীর ব্রত উদযাপন ফলে সেই ব্যক্তিও স্বর্গলোক প্রাপ্ত হয়। স্বর্গলোক প্রাপ্ত হয় যে শিষ্য গুরুর নিকট বিদ্যা শিক্ষা লাভের পর সে গুরু নিন্দায় প্রবৃত্ত হইয়া মহাপাপ সঞ্চয় করে অপরার উপাসনায়, তাহারও সেই পাপ দূরীভূত হইয়া উত্তমা গতি লাভ হইয়া থাকে। ব এই একাদশী ব্রত পালনের দ্বারা। হে রাজন, অপরার মহিমা এমন যে কার্তিক মাসে তিনবার পুষ্কর স্নানে চেয়ে ফল পাওয়া যায়। পুষ্কর স্নান মকর রাশিতে সূর্য অবস্থানকালে, মাঘ মাসে প্রয়াগ স্নানে যে পুণ্য অর্জিত হয়, কাশীতে শিবরাত্রি ব্রত পালনে এবং গয়ায় যে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল প্রাপ্ত হওয়া যায়। ওরে বাবারি, এতগুলো কথা বলছে। বিষ্ণুপদে পিণ্ডদানে যে ফল প্রাপ্ত হওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, তথা হস্তি, অশ্ব, ধেনু মানে গাভী, সুবর্ণ ও ভূখণ্ডাদি দানে যে সকল শুভফল পাওয়া যায়, সেই সকল পুণ্যই এই অপর একাদশীর ব্রত পালনে অনায়াসে লাভ করা যায়। তো কেনা করবি? এত ফল যদি লাভ করা যায় কেনা করবি? দেখুন কীরকম বলছি, সে সকল পুণ্যই এই অপর একাদশী ব্রত পালনে অনায়াসে লাভ করা যায়। ইহা পাপ বৃক্ষ ছেদনে সতীক্ষ্ণ ক্ষুরধার কুঠার, তথা পাপিন্ধন ভস্ম করিবার সতীব্র দাবানল স্বরূপ, পাপ অন্ধকার বিনাশে ইহা মহা তেজময় সূর্য সদৃশ, এবং পাপরাশি মৃগের নিকট ইহা মহাকাল সিংহ স্বরূপ। হে রাজন, অপর একাদশী ব্রত পালনে সেই ও সেই দিন ত্রিবিক্রম ভগবান বিষ্ণুর অর্চনে পূজা করলে আর কি, ত্রিবিক্রম ভগবান বিষ্ণুর অর্চনে মনুষ্যের পরম মঙ্গলময় বিষ্ণুলোক প্রাপ্তি হইয়া থাকে। বাবারে, বিষ্ণুলোক প্রাপ্তি হইয়া থাকে। সর্বলোকিতার্থে আপনাকে যে একাদশী ব্রত মাহাত্ম্য বলিলাম, এই মাহাত্ম্য শ্রবণে ও পঠনে জীবের সকল পাপ বিনষ্ট হয়ে যায়। ওরে বাপরে, দেখো, সর্বলোক হিতার্থে, সকল লোকের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যে একাদশী মাহাত্ম্য আমি বললাম আপনার কাছে, এই মাহাত্ম্য শ্রবণে যারা শুনলেন ও পঠনে যিনি পাঠ করলেন, চিন্তা কি, দেখুন কীরকম মাহাত্ম্য বলেছেন, পঠনে পঠনে জীবের সকল পাপ বিনষ্ট হয়ে যায়। যা পাপ আদি করে সব পাপ বিশেষভাবে নষ্ট হয়ে যায়।
এই জন্য একাদশী ব্রত পালন করা প্রত্যেকের পক্ষেই কর্তব্য। এখানে কোনো দ্বিধা করতে নাই, দ্বিধা করতে বংশাকল্পতরুভর্ষ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কর কীর্তন করা।